সুপ্র শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমি তোমাদের তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনার বিষয় হচ্ছে বহুব্রীহি সমাস। চলো তাহলে আমরা মূল পাঠে চলে যাই। বহুব্রীহি সমাস, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, আমরা যদি এই বাক্যটিকে একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে বহুব্রীহি সমাসে কি পূর্বপদ পরপদ। আমরা জানিয়েছিলাম সমাসের ক্ষেত্রে তোমরা পূর্বপদ পরপদ সম্পর্কে জেনেছিলে, যেখানে গায়ে হচ্ছে পূর্বপদ, হলুদ হচ্ছে পরপদ। তাহলে দেখো, গায়ে হলুদ এই পূর্বপদ পরপদ কোনটির অর্থকে না বুঝিয়ে কি বোঝাচ্ছে, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এই যে কতগুলি পদ মিলে একটা পদ হলো, এবং এই পদের অর্থটা তখন কি দাঁড়ালো, একটা অনুষ্ঠানকে বুঝালো। তাহলে বহুব্রীহি সমাস হচ্ছে যে যখন কে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝে সম্পূর্ণ ভিন্ন বা অন্য একটি পদকে বোঝায় তাকেই বলে বহুব্রীহি সমাস। ঠিক আছে, যথা বহুব্রীহি আছে দ্বার, বহু মানে অনেক, ব্রীহি হচ্ছে ধান, তাহলে বহুব্রীহি বহু অনেক ধান আছে যার, তাকে কি বলে বহুব্রীহি। অর্থাৎ বহুকে বোঝাচ্ছে না এখানে, ধানকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, যার এই অনেক ধান আছে বা বহু ব্রীহি আছে তাকে, সেই এমন লোককে বোঝাচ্ছে। তাহলে কি হলো, যে সমাসের সমস্যমান পদ, সমস্যমান পদ কোনগুলো, বহুব্রীহি আছে যার, এই চারটাই হচ্ছে সমস্যমান পদ। তাহলে এই সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে যখন সম্পূর্ণ ভিন্ন বা নতুন একটি অর্থকে বোঝায় তাহলে সেটাকে বলে কে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়। যেমন যথা আয়ত লোচন যার, আয়ত লোচনা, মহান আত্মা যার, মহাত্মা, স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা, নীল বসন যার, নীল বসনা, স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ, ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধি। অর্থাৎ তুমি একটু খেয়াল করে দেখো এখানে কি বোঝাচ্ছে, যার বা যাতে, তার মানে আয়ত লোচন যার, সেই ব্যক্তিটিকে স্ত্রীবাচক অর্থে বলা হয় আয়ত লোচনা। মহান আত্মা যার, মহাত্মা, অর্থাৎ যে ব্যক্তির আত্মা মহান তাকেই বলে মহাত্মা। স্বচ্ছ সলিল যার, তাকেই বলে স্বচ্ছ সলিলা, সলিল। ঠিক আছে, নীল বসন যার, নীল মানে নীল রং, বসন মানে কে বস্ত্র, তাহলে নীল বসন যার, সেই ব্যক্তিটিকে বলা হয় নীল বসনা। আর এইগুলি হচ্ছে বহুব্রীহি সমাস, অর্থাৎ সমসমান পদের কোনোটির অর্থ না বুঝিয়ে ভিন্ন একটি অর্থকে বোঝায়। সহ কিংবা শহীদ শব্দের সঙ্গে অন্য পদে বহুব্রীহি সমাস হলেও সহ ও শহীদ স্থলে স হয়, যেমন সবান্ধব মানে বান্ধব সহ বর্তমান, সহ উদর কি, সহ উদর যার, সজল সহজল যার, তাই না, এরকম সলজ্জ লজ্জা সহ সকল্যাণ, হ্যাঁ সহকল্যাণ যার, মানে এরকম যখন বুঝাবে তাহলে সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে যদি পরপদে মাতৃ পত্নী পুত্র স্ত্রী ইত্যাদি শব্দ থাকে, এই শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয়, যেমন নদী মাতৃ, এটা ব্যাসবাক্য কি, নদী মাতা যার, তাহলে পত্নী স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এই শব্দগুলোর সঙ্গে কি হচ্ছে, মাতৃ মানে কি, মাতৃ থাকলে এই শব্দগুলোর সঙ্গে কি হচ্ছে ক, বি পত্নী, বি বিগত হয়েছে পত্নী যার, সস্ত্রী, হ্যাঁ অপুত্র। বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দের সঙ্গে অক্ষ এবং নাভি শব্দ স্থানে নাভ হয়, যেমন কমলাক্ষ কমলের ন্যায় অক্ষি যার, পদ্মনাভ পদ্ম নাভিতে যার, উননাভ উননাভিতে যার, তাহলে এরকম বোঝালে সেটা হচ্ছে যার, যাতে দেওয়া হলে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে পূর্ব পরপদে যায় স্থলে জানি হয়, পূর্বপদের কিছু পরিবর্তন হয়, যেমন যুবতী জায়া যার, যুব জানে, যুবতী স্থলে যুব হয়েছে, জায়া স্থলে জানি হয়েছে।
এটা হচ্ছে বহুব্রী সমাস, অর্থাৎ যুবতীও কি বোঝাচ্ছে না, জায়াকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সেই ব্যক্তিকে যার যুবতী জায়া আছে, যুবতী আছে, এবং এটা হয়েছে যে যুবতী স্থলে যুব কিছুটা পরিবর্তন হচ্ছে। বহুব্রী সমাসে পূর্ববর্তী চূড়া শব্দ সমস্ত পদে চূড়, কর্ম শব্দে সমস্ত পদে কর্ম হয়, যেমন চন্দ্রচূড়, চন্দ্রচূড়া যার সমস্ত পদ হয়ে গেল, এই চূড়া হয়ে গেল চূড়। বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা, এই কর্ম হয়ে গেল কর্মা, ঠিক আছে। এভাবে বহুব্রী সমাস গঠিত হয়। বহুব্রী সমাসে সমান শব্দের স্থলে স এবং সহ হয়, যেমন সমান কর্মী যে সহকর্মী, সমান বর্ণ যার সমবর্ণ, সমান উদর যার সহোদর, অর্থাৎ স্বয়ে সমান শব্দের স্থানে স হতে পারে, স হতে পারে, ঠিক আছে। বহুব্রী সমাসে পরপদে গন্ধ শব্দ স্থলে গন্ধি বা গন্ধ হয়, যেমন সুগন্ধি মানে সুন্দর গন্ধ যার বা সুগন্ধ যার, পদ্মগন্ধি পদ্মের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা, হ্যাঁ এখানে হচ্ছে গন্ধি আবার মৎস্য ন্যায় গন্ধ যার, তখন কিন্তু মৎস্যগন্ধি হচ্ছে না, কি হচ্ছে মৎস্যগন্ধা, তাহলে কখনো গন্ধি বা কখনো গন্ধা হয় বহুব্রী সমাসে। এটা হচ্ছে এই যে আমরা নিয়মগুলো পড়লাম, এভাবে বহুব্রী সমাস গঠিত হয়। হ্যাঁ সমান শব্দের স্তরে সহ এরকম হয়, ভাতৃশব্দ বা ভাতৃশব্দ থাকলে কি হয় কযুক্ত হয়, এরকম গন্ধ বা গন্ধি থাকলে এখানে গন্ধ সেখানে সেখানে গন্ধি বা গন্ধ হয়, এভাবে বহুব্রী সমাস গঠিত হয়। আর বহুব্রী সমাস হচ্ছে আট প্রকার, যেমন সমানাধিকরণ, বেধিকরণ, বেতিহার, নয়, মধ্যপদরূপী, প্রত্যয়ান্ত, অলুক ও সংখ্যাবাচক বহুব্রী। এবার আমরা এগুলো আলোচনা যাই। সমানাধিকরণ বহুব্রী, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ হলে সমানাধিকরণ বহুব্রী সমাস হয়, যেমন হত হয়েছে স্ত্রীদার, কি হবে হত স্ত্রী, হত মানে নষ্ট হারিয়ে গেছে, হত স্ত্রী, খোশ মেজাজ, খোশ মেজাজ যার, হৃত সর্বস্ব, হৃত সর্বস্ব যার, উচ্চশির, উচ্চশির যার, পীতাম্বর, পীত অম্বর যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। তাহলে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে সমানাধিকরণ বহুব্রীহি হয়। বহুব্রীহি আট প্রকার, মধ্যে একটা হচ্ছে সমানাধিকরণ, তাহলে কোনটা কোন বহুব্রীহিতে সমানাধিকরণ, যখন পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হয় সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। ব্যধিকরণ বহুব্রীহি, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যধিকরণ বহুব্রীহি। আমরা সমানাধিকরণ দেখলাম পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ, আর ব্যধিকরণ হচ্ছে বহুব্রী সমাসের পূর্বপদ বা পরপদ কোনোটি বিশেষণ হবে না, এখানে কি থাকবে শুধু বিশেষ। যেমন আশি বিশ, আশিতে বিশ যার, আমরা জানি দুইটি শব্দ, আশি নামবাচক শব্দ বিষ, আশি হচ্ছে দাঁত আর বিশ তোমরা চিনো বিশ এক ধরনের বস্তু, তাহলে আশিতে বিশ যার, তাহলে এখানে আশি কেউ বোঝাচ্ছে না, দাঁত কেউ বোঝাচ্ছে না, বিশ কেউ বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, যে প্রাণীর বা যার দাঁতে কি আছে বিষ আছে, তাহলে আশি বিশ, আশিতে বিশ যার। কথা সর্বস্ব, এখানে কথা কেউ বোঝাচ্ছে না, সর্বস্বকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, হ্যাঁ যে ব্যক্তি কথা সর্বস্ব, অর্থাৎ কথা দিয়েছে চলে এরকম একটা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে কথাকে, কথাই যার সম্বল, কথা সর্বস্ব যার। পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যধিকরণ বহুব্রীহি হয়, ঠিক আছে। কৃদন্ত বিশেষণ বলতে কি বোঝায়, একটু আগে আমরা কিন্তু কৃদন্ত পদ সম্পর্কে বলেছি, অর্থাৎ কৃত্রত্বয় যুগে ঘটিত শব্দটি যদি বিশেষণ হয় তাহলে তাকেই বলা হয় কৃদন্ত বিশেষণ। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যখন কৃত্রত্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন হয় কৃদন্ত শব্দ, আর সেই কৃদন্ত শব্দটি যদি বিশেষণ পদ হয় তাহলে সেটাকে বলে কৃদন্ত বিশেষণ। তাহলে কৃদন্ত বিশেষণ হলেও বহুব্রীহি সমাস হয়, অর্থাৎ আমরা জানি ব্যধিকরণ বহুব্রীহিকে কোনো পদই বিশেষণ হবে না, কিন্তু যদি কৃদন্ত বিশেষণ হয় তাহলে বহুব্রীহি সমাস হতে পারে, যেমন দু কান কাটা, অর্থাৎ দুই কান কাটা যার, ভোটা খসেছে যার, ভোটা খসা, অনুরূপভাবে সা পুষা, সা পুষে কি বলে সা পুষা যার, ঠিক আছে। অর্থাৎ কৃদন্ত বিশেষণ হলেও ব্যধিকরণ বহুব্রীহি হয়। ব্যতিহার বহুব্রীহি,
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই হয়। পূর্বপদ বলতে পূর্বপদ, উত্তরপদ মানে পরপদ, অর্থাৎ পূর্বপদে আ হলে পরপদে ই যুক্ত হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতা হাতে, কানা কানে, কানে কানে যে কথা, চুলা চুলে, চুলে চুলে যে লড়াই। গালা গালে, গালা গালা গালিতে যে লড়াই, দেখা দেখি, ঠিক আছে, দেখে দেখে যে সম্পর্ক, দেখা দেখে, হ্যাঁ, কুলাকুলি, লাঠালাঠি বা হাসি, হাসাহাসি, গুতাগুতি, ঘোষাঘুষি, অর্থাৎ হাসিতে হাসিতে যে হেসে হেসে যে কথা বা হাসিতে হাসিতে যে কথা সেটাই হচ্ছে হাসাহাসি। অর্থাৎ ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয় এবং যদি পূর্বপদে আ থাকে পরপদে বা উত্তরপদে ই যুক্ত হয়। এভাবে ঘটিত বহুব্রীহি সমাসে হচ্ছে বহুব্রী ব্যতিহার বহুব্রীহি। নয় বহুব্রীহি বিশেষ পূর্বপদে রেখে নয় বিশেষ পূর্বপদের আগে নয় বা নাবোধক অর্থে অপ্রয়োজকে বহুব্রীহি সমাস করা হলে নয় বহুব্রীহি বলে। যেমন নয় বহুব্রীহি সাধিত পদটি বিশেষণ হয়। যেমন ন জ্ঞান যার অজ্ঞান, বেহেদ যার বেহেদ, নাই নাচার মানে নাই চারা বা উপায় যার, নেই ভুল যার নির্ভুল, হ্যাঁ, না জানা যা না জানা, না জানা যা অজানা, ঠিক আছে, এগুলো না হক যার, নাই উপার যার, নির্ঝঞ্ঝার যার, নেই বুধ যার, ঠিক আছে, এগুলো বেহুশ নাই হুশ যার বা নাই তার যার, হ্যাঁ, অর্থাৎ বিশেষ্য পূর্বপদের আগে, বিশেষ্য পূর্বপদের আগে নয় বা নাবোধক অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস ঘটিত হলে সেটাকে বলে নয় বহুব্রীহি, অর্থাৎ নাবোধক অর্থে। মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, দেখো মধ্য বহুব্রীহি সমাস সেখানে ব্যাসবাক্যে যদি মধ্যপদ লোপ পেয়ে সমস্ত পদ ঘটিত হয় তাহলে সেটাই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদের লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন বিড়াল চোখে, খেয়াল করে দেখো, বিড়াল চোখে, অর্থাৎ বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, যার, নারীর না বলে যদি আমরা বলি যার তা হবে, তাহলে বিড়ালের ন্যায় চোখ যার, সে বিড়াল চোখে, তাহলে দেখো কি কিভাবে লোপ পেল, বিড়ালের এখানে তো বিভক্তি লোপ পেল এবং চোখের ন্যায় এর লোপ পেল, যে নারীর লোপ পেল এবং চোখই এখানে হয়ে গেল দীর্ঘইকার যুক্ত, এরকম লোপ পেয়ে, অর্থাৎ পূর্বপদ পরপদের মাঝে যে অনেকগুলো পদ থাকে সেই সবগুলো লোপ পেয়ে যখন সমস্ত পদ হয় অন্যান্য পদগুলি, সেটাই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে হাতে খড়ি, তাহলে এই যে মধ্যপদ লোপ পেয়ে হলো এটাই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন এমনিভাবে গায়ে হলুদ, অর্থাৎ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। মেনি মুখ, মেনির মতো চোখ যার, সরি, মেনির মতো মুখ যার, সে হচ্ছে মেনি মুখ, ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছ যে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হচ্ছে ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের, হ্যাঁ, কোনো অংশ যদি সমস্ত পদে গিয়ে না থাকে লোপ পায় তাহলে সেটাই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। অর্থাৎ প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসে সমস্ত পদে যখন ঘটিত হবে, যে কয়েকটা পদ মিলে যখন সমস্ত পদ হবে তখন সেই সমস্ত পদে কি যুক্ত হবে, আ এ ও এই প্রত্যয়গুলো যুক্ত থাকবে। যেমন এক চোখা, চোখা তো কোনো গেছে নাই, চোখ থেকে চোখা, তাহলে এক দিকে চোখ যার, এক দিকে চোখ যার মানে দৃষ্টি যার, এটাকে বলে এক চোখা। এবং এই চোখ কিন্তু এক চোখ থাকলো না, তখন সমস্ত পদে যখন হলো তখন এখানে আ যুক্ত হলো, চোখ চোখা। ঘরের দিকে মুখ যান, ঘর মুখ,
দেখো এখানে কি যুক্ত হয়েছে ও মুখ ঘরের দিকে মুখ দা ঘর মুখ কিন্তু বলি না আমরা কি বলি ঘর মুখ অর্থাৎ মুখের সঙ্গে ও যুক্ত হয়েছে নি খরচে নেই খরচ দার তার কি নি খরচ কিন্তু বললাম না কি বলা আছে নি খরচে এই যে এ যুক্ত হয়েছে সমস্ত পদে এ যুক্ত হয়েছে তাহলে এখানে সমস্ত পদে যদি আ এ ও যুক্ত হয় তাহলে সেটাই হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি অর্থাৎ আ এ ওইগুলো হচ্ছে প্রত্যয় প্রত্যয় যুক্ত হয়েছে অর্থাৎ সমস্ত পদের মধ্যে গিয়ে প্রত্যয় যুক্ত হয়েছে এখানে যুক্ত হয়েছে আ প্রত্যয় আর হু ঘরমুখ এখানে যুক্ত হয়েছে ও প্রত্যয় এবং নি খরচে এখানে যুক্ত হয়েছে এ প্রত্যয় এরকম আর আছে দুই দিকে টান যার দো টানা দেখো এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে দো মনা দুই দিকে মন যার দো মনা এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে এক ঘরে এক ঘরে যে এক ঘরে যে হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে এক ঘর না বলে কি বলছে এক ঘরে এ যুক্ত হয়েছে দু নলা দুই দিকে নল যার এখানে আ যুক্ত হয়েছে দুতলা দুই তলা বিশিষ্ট যা বা দুই তলা যার তাহলে দুই তল না বলে তখন কি বলা হলো দুতলা এখানে আ যুক্ত হয়েছে উন পাজুরে উন পাজুরে উন পাজুর যার ঠিক আছে যার তাহলে এখানে উন পাজুর না বলে এখানে কি যুক্ত হলো এ যুক্ত হলো তাহলে সমস্ত পদে যদি সমস্ত পদের সঙ্গে যদি আ এ ও প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে কি প্রত্যয়ান্ত বহুব্রীহি এবার আমরা দেখবো অলোক বহুব্রীহি অর্থাৎ যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলোক বহুব্রীহি বলে অলোক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ পদ হয় যেমন মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি আমরা একটু দেখি এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে মাথায় হচ্ছে পূর্বপদ পাগড়ি হচ্ছে পরপদ তুমি দেখো মাথার সঙ্গে এখানে কি আছে একটা অন্তস্ত কি বলে বিভক্তি রয়েছে তাই না কিন্তু এই বিভক্তিটা কি হচ্ছে মাথায় যখন সমস্ত পদ মাথায় পাগড়ি হলো তখনও কিন্তু লোক পায়নি তাহলে বহুব্রীহি সমাসে পূর্ব পরপদে কোনো পরিবর্তন হয় না তাকেই বলে কি অলোক বহুব্রীহি গলায় গামছা যার গলায় গামছা এরূপ হাতে ছড়ি যার তাহলে হাতে ছড়ি যার হাতে হাতে আছে ছড়ি ছড়ি আছে এখানে কিন্তু কোনো বিভক্তি কোনো রকম পরিবর্তন হয় না কানে কলম যার কানে কলম গায়ে পড়া যে গায়ে পড়া হ্যাঁ হাতে বেড়ি যার হাতে বেড়ি তাহলে আবার মুখে ভাত যার মুখে ভাত যার মুখে বা ভাত এই যে পূর্বপদ পরপদে দুটারই কোনো সমস্ত পদে গিয়েও কিন্তু পরিবর্তন হলো না বা বিভক্তির লোপ হলো না কানে খাটো যে কানে খাটো এইখানেও দুটি পদে কোনো পরিবর্তন হলো না তাহলে এরকম যদি বিভক্তির লোপ না পায় বা পূর্বপদ পরপদ কোনো ধরনের পরিবর্তন না আসে সমস্ত পদে তাহলে সেটাকে বলে অলোক বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয় এই সমাসে সমস্ত পদে আ ই বা দীর্ঘ ই যুক্ত হয় যেমন দশ গজ পরিমাণ যার দশ গজি দশ গজ পরিমাণ যার দশ গজি চৌরাস্তা চৌচাল যে ঘরে চৌচালা বা চার হাতি চার হাত পরিমাণ যার তে পায়া তিন পায়া বিশিষ্ট যা দেখো এখানে কিন্তু একটা বস্তুকে বোঝাচ্ছে এবং বস্তুটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে যেমন চৌচাল যে ঘরের এই ঘরটায় একটা ঘর এমন একটা ঘর যেটা চারটা চাল রয়েছে এরকম ঘরকে বলে চৌচালা হ্যাঁ কিন্তু এখানে কিন্তু সমাহার বোঝায় নাই বা দশ গজ পরিমাণ যার দশ গজি ঠিক আছে এমন একটা বস্তু বা ফিতাকে বোঝানো হচ্ছে হ্যাঁ বা লম্বাটা বোঝানো হচ্ছে যার পরিমাণ হচ্ছে দশ গজ এরকম একটাই বস্তু কিন্তু পরিমাণটা দশ গজ এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি ঠিক আছে দশকে বোঝানো হচ্ছে না গজকে বোঝানো হচ্ছে এমন একটা জিনিসকে বোঝানো হচ্ছে যার পরিমাণ দশ কেজি অথবা যেমন পাঁচ সেরি পাঁচের পরিমাণ যার অর্থাৎ যে পাত্রটাতে পাঁচের পরিমাণ ধরে পাঁচ সেরি পাথর আমরা জিনিসপত্র মাপা হয় পাঁচ সেরি এক সেরি দশ সেরি দশ কেজি তাই না তাহলে সেই পাথরটাই যে পাথরটার পরিমাণ হচ্ছে দশ সেরে দশ কেজি ঠিক আছে তাহলে এরকম চৌরাস্তা কিন্তু চৌরাস্তা যদি আমি বলি চৌরাস্তা তার কি হবে চারটা রাস্তা চারদিক থেকে এসে যেখানে মিলেছে সেই জায়গাটাকে বলা হয় চৌরাস্তা এখানে সমাহার অর্থে হয়
তখন সেটা কিন্তু সংখ্যাবাচক বহুবচন না কিন্তু চৌচাল হচ্ছে একটাই বস্তুকে বোঝানো হচ্ছে যে ঘরের চাল হচ্ছে চার চাল বিশিষ্ট তে পায়া মা তিন পায়া বিশিষ্ট কিন্তু সে তিন তারের যে যন্ত্র এটা বিশিষ্ট না এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি আর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি অর্থাৎ যে বহুব্রীহি কোনো নিয়মের অধীনে নয় সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি দুই দিকে অপজার দ্বীপ দুই অন্তর্গত অপজার অন্তরীপ নরাকারের যে পশু নরপেশু জীবিত থেকেও যে মৃত জীবন মৃত পণ্ডিত হয়েও যিনি মূর্খ তিনি হচ্ছেন পণ্ডিত মূর্খ অর্থাৎ এই সময় এই বহুব্রীহি সমাসগুলো কোনো নিয়মের অধীনে না এজন্য এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় থাকে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি ঠিক আছে যে কয়েকটা আছে এগুলো নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে হ্যাঁ পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ জীবিত থেকে যে মৃত জীবন মৃত তো শিক্ষার্থীবৃন্দ বহুব্রীহি সমাস সম্পর্কে আজকে আমরা পড়লাম বহুব্রীহি সমাস কাকে বলে সেটা জানলাম বহুব্রীহি সমাসের প্রকারভেদ তোমরা জানবে হ্যাঁ না বহুব্রীহি সমাস কয় প্রকার আট প্রকার তো আশা করি আলোচনায় তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা একটু কয়েকটা প্রশ্ন একটু মনে করার চেষ্টা করি আজকের আলোচনা থেকে বহুব্রীহি সমাস কাকে বলে কি মনে আছে তোমাদের বহুব্রীহি সমাস হচ্ছে কি যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থকে বোঝায় তাকে বলে বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাস কয় প্রকার বহুব্রীহি সমাস আট প্রকার বিচিত্র কর্মা এর ব্যাস বাক্য কি হবে আমরা কিন্তু দেখেছিলাম যে কখনো কি আকার হয় সমস্ত পদে গিয়ে আকার হচ্ছে কর্ম থাকলে কি হচ্ছে কর্মা তাহলে কি হলো ব্যাস বাক্য কি বিচিত্র